আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি পদ্মার পাড়ে, পদ্মা সেতু দেখতে। এটা হচ্ছে শিমুলিয়া ঘাট, পদ্মার পাড়। আমরা আসছি এখানে ঘুরতে। সেতুটি এখনো উদ্বোধন হয়নি, আমরা আসলাম দাঁড়াও দেখার জন্য। অনেক মানুষ আসছে, যেহেতু এটা ফেরি ঘাট, অনেক মানুষ লঞ্চ এখানে আছে, ফেরি আছে, অনেক অনেক মানুষ। অনেকে আসছে ঘুরতে, ছবি তুলতে, অনেকে যাতায়াত করতে আসছে। যাই হোক, আজকে সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি কাছ থেকে গিয়ে দেখাচ্ছি পদ্মা সেতুটা। ওই তো দেখা যাচ্ছে, এই তো পদ্মা সেতু, আমাদের স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বপ্ন আজ বাস্তবে এই পদ্মা সেতু দাঁড়িয়ে আছে। পদ্মার পাড় আসলেই খুবই মানে উৎসবমুখর হয়ে আছে, সবাই দেখছে আসছে পদ্মা সেতু। উদ্বোধন হওয়ার আগে এত ভিড়, এত জমজমাট অবস্থা আসলেই। আর এটা যেহেতু ফেরিঘাট, এখানে সবসময় মানুষ চলাচল করে। পদ্মা সেতু তো হওয়াতে আসলেই মানে খুব সুবিধা হবে পদ্মার পাড় এলাকার মানুষগুলোর। অনেক মানুষই স্পিড বোট নিয়ে যাচ্ছে পদ্মার কাছাকাছি, পদ্মা সেতুতে, পদ্মা সেতুর কাছে যে দেখে আসছে। আমরা আরেকদিন যখন আসছিলাম আমরাও গিয়েছিলাম, আজকে আমরা যাব না, দূর থেকেই দেখব। এখানে মূলত আমরা ঘুরতে আসছি পদ্মা সেতুর, আজকে কাছে যাব না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ওইখানে আর যাব না। একটা স্পিড বোট কিনারায় আসছে, অনেকে যাচ্ছে পদ্মা সেতুর কাছে গিয়ে ঘুরে দেখে আসছে। এই তো এই পাশটা হচ্ছে ফেরি, ফেরি পারাপাড়ে এই ঘাটটায় আমরা দাঁড়িয়ে আছি। এখানে আসলেই ফেরি দিয়ে গাড়ি আসে, মানুষ আসে, ওটাও দেখাবো। আগে এদিক থেকে একটু দেখে নিই, তারপরে ওদিকে দেখাচ্ছি সবাইকেই। এই যে এই ফেরি থেকে মানুষগুলো নামলো, অনেক গাড়ি নামলো, মোটর সাইকেল সবই আসা যাওয়া করছিল। যে এই ফেরি গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলো ফেরিতে উঠবে, এখন একটা ফেরি আসছে, যখন ওইগুলো সবগুলো বের হয়ে আসবে গাড়িগুলো, তখন এইগুলো ঢুকবে, আবার ওই পাড়ে চলে যাবে। আসলে পদ্মা সেতু হওয়াতে অনেক সুবিধা হয়েছে, ফেরিতে আর চাপাচাপি হবে না, সব সেতু দিয়ে পার হয়ে যাবে গাড়িগুলো। ফেরিটা মনে হয় অচলই হয়ে যাবে যেহেতু সেতু হয়ে গেছে, ফেরির আর কোনো দরকার নেই, সহজে মানুষ যানবাহন নিয়ে চলাচল করতে পারবে পদ্মা সেতু দিয়েই। এই তো